Bye. আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রুমকি আর শুরু করছি অ্যাট স্পোর্টস এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল মৌতান তোমাকে স্বাগত আর আজ আমরা যেটা নিয়ে কথা বলবো অবশেষে রিভিল হলো মোহনবাগানের বাগানের জার্সি যার জন্য দীর্ঘদিনের অপেক্ষা এবং বহু প্রশ্ন আমরা পেয়েছি সমর্থকদের যারা বারবার জানতে চাইছিলেন যে কবে প্রকাশ হবে মোহনবাগানের বাগানের জার্সি সেই জার্সি প্রকাশ হয়ে গিয়েছে মৌতান বলবে বাকিটা মৌতান অবশেষে মানে আমরা একটা বলেছিলাম যে হয় এগারো তারিখ নয় বারো তারিখ বারো তারিখটা জানা ছিল বাট ওই যে বলা হয়েছিল যে পার্টিকুলার ডেটটা যদি বলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আর এই ডেটাও বদলে যেতে পারে কারণ টেন্টেটিভ ডেট ছিল দশ তারিখ যেদিন অ্যাকচুয়ালি যে যে ফটোশ্যুটগুলো হলো আর কি যে জার্সিগুলো পরে যে মানে প্লেয়াররা যে জার্সিগুলো পরে যে ছবিগুলো আসছে এখন আমাদের সামনে তো এসে এটার হয়ে যায় দশ তারিখ তো যার ফলে এটা রিভিল হলো আজকে বলা যেতে পারে এক্স্যাক্ট এই দিনটার জন্য মোহনবাগান সাপোর্টাররা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন এবং সবথেকে বড় বিষয় যেটা এটা নিয়ে বলার সেটা হচ্ছে যে অনেক প্রশ্ন ছিল অনেক বিতর্ক ছিল অনেকে বলছিলেন যে হোম জার্সিটা সবুজ মেরুন নয় বরং সবুজ লাল এই জার্সি এক হওয়াকে কেন্দ্র করে যে ভিডিও প্রকাশ পেয়েছিল সেটা নিয়েও চূড়ান্ত বিতর্ক হয় এবং ওয়ে জার্সি নিয়ে একটা পড়েন চলছে এরকমও শোনা গেছিলো একটা সময় যে অ্যাওয়ে জার্সিতে হয়তো মানে হোম জার্সি সবুজ মেলুন হবে এটা প্রথম থেকে বলা ছিল বাট অ্যাওয়ে জার্সির ক্ষেত্রে হয়তো এটিকেকে কে কোথাও প্রাধান্য দেওয়া হতে পারে বা এটিকের লাল সাদার একটা টাচ থাকতে পারে এরম এটা আন্দাজ করা হয়েছিল বাট ফাইনালি সেটা হয়নি এবং আমরা এই মুহূর্ত মানে ইনফ্যাক্ট অ্যাওয়ে জার্সিটা জাস্ট কিছুক্ষণ আগে মানে মিনিট দশ পনেরো আগে পেলাম আর কি ছবিটা হাতে পেলাম বেসিক্যালি তো সেগুলো কর্মকর্তারা যে না এরকম কিছু হবে না এবং চমক হয়তো সে অর্থ বলবো না বাট হ্যাঁ সত্যি লাল সাদার ব্যাপারটা নেই কিন্তু কোথাও পুরো জার্সি অ্যাভে জার্সি সাদাই হয় জেনারেলি মোহনবাগানের ক্ষেত্রে ইনফ্যাক্ট বেঙ্গলের ক্ষেত্রেও আমরা দেখছি জার্সি সাদাই মানে সাদার ওপর বেস করেই আইকনগুলো থাকে তো ঠিক সেরকমই হয়েছে মোহনবাগানের হোম জার্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে তার প্রিন্সিপাল স্পন্সর বোট অফ সহকারী স্পন্সর এস আর এমবি এবং এমপি বিড়লা তারা মানে সেই লোগোগুলো যেখানে যেখানে থাকার ছিল সেখানে সেখানেই মূলত মানে হোম জার্সিতে সেই লোগোগুলো রয়েছে এবং অ্যাভে জার্সি যেটা প্রকাশ পেয়েছে সেটাও সাদা এবং তাতে সবুজ মেরুন স্ট্রাইপ এবং সেই সবুজ মেরুন মানে সবুজ মেরুনের ছোঁয়া বলা ভালো এবং সেখানেও কিন্তু লোগোগুলো যে যে স্পন্সার লোগো অবভিয়াসলি যেগুলো রাখা বাধ্যতামূলক সেই লোগোোগুলোও রয়েছে এবং হোম জার্সির ক্ষেত্রেও তিন ফুটবলার যারা এই জার্সির পরে ব্যাপারটা মানে রিভিল করেছেন বা যাদের ছবি দিয়ে প্রকাশ করানো হয়েছে কারণ এবছর সমস্ত বিষয়টাই একটু অন্য রকম অন্য বাড়ির মতো তো নয় এবার সবটাই ভার্চুয়ালি হচ্ছে তো সেই কারণে আমার ধারণা যে এই ছবিগুলো আরও বেশি ইম্পর্টেন্ট হয়েছে এবং অ্যাভে জার্সির ক্ষেত্রে কিন্তু যে তিনজন ফুটবলার রয়েছেন তার মধ্যে যেমন রয় কৃষ্ণা এবং প্রণয় হালদার রয়েছেন ঠিক তেমনই কিন্তু সেইখানে শেখ সাহিলও রয়েছেন অর্থাৎ শেখ সাহিল কিন্তু গত বছর মোহনবাগানের প্লেয়ার ছিলেন এটিকে মোহনবাগান মার্জ হওয়ার পর অবশ্যই মোহনবাগানের খুব কম প্লেয়ারই এই মার্চ এন এসছে এনটিটিতে কিন্তু শেখ সাহিল তাদের মধ্যে একজন তো এই যে অ্যাওয়ে জার্সির ছবিটা তাতে কিন্তু উভয় ক্লাব যা যে দুটো ক্লাব মার্জড হয়ে এক হলো দুই ক্লাবের গত মরশুমের ফুটবলারদের দিয়ে জার্সিটা মানে পরিয়ে পোজ করানো হয়েছে বলা যেতে পারে তো সেই জায়গাটাও একটা বেশ অন্য রকম মানে সেই জায়গাটা আমার মনে হয় খুব মানে মাথায় রেখে খুব সচেতনভাবেই করা হয়েছে বলে আমার মনে হলো কারণ যেহেতু এত বিতর্ক উঠছিল সেই জায়গা থেকে তো অবভিয়াসলি আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত ওই যে বললাম ঠিক দশ পনেরো মিনিট আগে আমি অ্যাভেঞ্জার্সি ছবিটা দেখেছি এই জন্য মৌতান বলছিল যে মোহনবাগানের হোম জার্সিটা এখনো পর্যন্ত এসে এখনো আসেনি কারণ কিন্তু যে বিবৃতিটা তার সাথে ছিল হোম জার্সির সাথে সেখানে কিন্তু দুটো কিটের কথাই বলা ছিল বাট অ্যাভেঞ্জার্সিটা অনেকটা মানে হোম জার্সিটা অনেকক্ষণ আগেই এসেছে দুপুরের দিকে আমার একটা নাগাদ সাড়ে বারোটা একটা নাগাদ চলে এসেছিল বাট অ্যাভেঞ্জার্সিটা একটু ওয়েটিং ব্যাপারটা হয়ে গেল তো সেটা একটু আগে এসছে এখনো পর্যন্ত জার্সিটা অ্যাটে গ্লান্স দেখে যেমন হয়েছে যে কোনো বিতর্কের আর কোনো সম্ভাবনা থাকছে না বরং অন্তত অ্যাজ পার জার্সি কনসার্ন সেখানে কিন্তু এটিকে মোহনবাগানে মোহনবাগানের প্রাধান্যই অবশ্যই বর্তমান এবং যথেষ্ট বলিষ্ঠ এটুকু বলা যেতে পারে এবং এই ব্যাপারটা আই থিঙ্ক মোহনবাগান সমর্থকদের যারা নিজেদের জার্সি নিয়ে প্রচণ্ড চিন্তিত ছিলেন বা যারা ওই যে ভিডিওটা এসেছিলো সেটা আসতে খুব কষ্ট পেয়েছিলেন এবং অনেকে এরকমও বলেছিলেন যে না মানে আর বোধহয় হয়তো খেলা দেখতে যাবো না এরকম একটা ভাবনাও একটা কিছু লোকের মধ্যে এসেছিলো তো তারা অন্তত আমার মনে হয় যে এই এই জায়গাটা থেকে অন্তত এই জার্সি যেগুলো আজ রিলিজ হলো সেটা কিছুটা সেই মোহনবাগান সমর্থকদের স্বস্তি দেবে স্বস্তির জায়গায় রাখবে কারণ দীর্ঘদিন ধরে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল জার্সিটার জন্য মানে কতবার কতদিন ধরে যে এই প্রশ্নটা আছে এবং আই থিঙ্ক ইস্টবেঙ্গল ক্লাব যখন আইএসএলে আসেনি তখনও মেন দুটো প্রশ্ন থাকতো বেঙ্গল কি আইএসএল খেলবে না খেলবে না এবং মোহনবাগানের জার্সি কবে হবে তো তারপর ইস্টবেঙ্গল ক্লাব এসি সিমেন্টের সঙ্গে যুক্ত হওয়া আসা এবং তাদের জার্সি রিভিল হয়ে যাওয়া আইএসএল এ তারপর মোহনবাগানের জার্সি রিভিল এই ব্যাপারটা হলো কাজেই হ্যাঁ অনেক দিনের অপেক্ষার অবসান বলাই যেতে পারে এটা এবং আমার মনে হয় অপেক্ষার শেষে আপাতত কিছুটা স্বস্তিও বটে হ্যাঁ দেখে গুণ হয় মোহনবাগান সমর্থকরা সস্তি পেয়েছে তো এখানে একটা প্রশ্ন রয়েছে কৌস্তব দত্ত ম্যাক্সিমাম বেঙ্গলি প্লেয়ারস ইন এটিকে কে এমবি ক্যাম্প আর বেসিক্যালি ফ্রম মোহনবাগান ইটসেলফ আইসিএল খেললে আইলিগ খেলা যাবে না এই রুল আসার আগে তারা এমপি প্লেয়ারই ছিল एग्জ্যাক্টলি আই মিন এটা ফ্যাক্ট মানে খুব ভুল বলছেন না উনি তার কারণ হচ্ছে এই ধরো তুমি প্রবীর প্রণয় প্রীতম এই যে বাঙালি ব্রিগেডটা এরা কিন্তু মোহনবাগানের সালের আই অন্যতম কারিগর ছিল মানে এই বাঙালি ব্রিগেড খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল এবং তাদের সাথে দেবজিৎ মজুমদারও ছিলেন সেই সময় গোলে এবং তারপর দেবজিতও ইনফ্যাক্ট আইএসএল এ চলে যান যেহেতু ওই প্যারাল লিগটা হলো একদমই ঠিক কথা সেই সময় বলা যেতে পারে যে সঞ্জয় সেনের সেই সময় সঞ্জয় সেন মোহনবাগানের কোচ সঞ্জয় সেনের হাত ধরে উত্থান কথাটা না বললেও বলবো সেনের হাত ধরে লাইম লাইটে আসা এই 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 প্রত্যেকটা ফুটবলারের এবং এটা তারা নিজেরাও স্বীকার করেন এবং পরবর্তীকালে আবার এটিকেতেও কিন্তু তারা এগিয়েছিলেন যখন সঞ্জয় সেনের সঙ্গে মানে সঞ্জয় সেন এজ এ সহকারী কোচ তখন কাজ করছেন এটিকেতে প্রথমে ইউথ ডেভেলপমেন্ট দেন সহকারী কোচ হিসাবে তো সেখানেও কিন্তু মানে এই এই জুটিগুলোকে আমরা দেখতে পাই ফ্যাক্ট যদি বলা যায় তো হ্যাঁ এক অর্থে তারা মোহনবাগানের প্রোডাক্ট এটা মানতে হবে এবং অবশ্যই প্যারালাল লিগ হওয়ার পরেই কিন্তু তারা আইএসএল চলে যায় যেহেতু আই লিগে খেলার ব্যাপার থাকতো না বাট টেল এবছর যেহেতু নতুন করে একটা মার্জার হল এবছর যেহেতু এটিকে এবং মোহনবাগান যুক্ত হলো সেক্ষেত্রে তো একটা বক্তব্য অনেকেরই আসছিল উঠছিল যে মোহনবাগানের প্লেয়ারের সংখ্যা সত্যিই নগণ্য এই টিমটার মধ্যে কারণ যেমন এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল তেমন মোহনবাগানো চ্যাম্পিয়ন হয়েছিল সেক্ষেত্রে কেন সমসংখ্যক না দেখুন এই ব্যাপারে যেহেতু কোচ অ্যান্টনিও ধাবাস তো সেই জায়গা থেকে একটা ভাবনা থাকে এবং সেই কারণে এটা এটা পুরোপুরি টিম যখন পারফর্ম করবে হয়তো তার উত্তর সেই সময় আমরা পাবো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটায় সেক্স সাহিলের কে দিয়ে এই ছবি এই ছবিটায় শেখ সাহিলের উপস্থিতিটা আমার মনে হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ কোথাও একটা আচ্ছা ইন্দ্রজিৎ শুভদীপ ভট্টাচার্য তিনি প্রশ্ন করেছেন থার্ড কিট কবে আসবে কি মুহূর্তে থার্ড কিটের एग्জ্যাক্ট কোনো মানে ইনফরমেশন নেই কারোর কাছে বা তারা আমাদেরকে যে মানে যেটা যে বিবৃতি দিয়েছেন সাংবাদিকদের বলুন বা সোশ্যাল মিডিয়া সেখানে থার্ড কিডের কথা কিছু বলা হয়নি আই থিঙ্ক যেহেতু এই দুটো বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল আমার মনে হয় এটা অনেক বেশি রেলিভেন্ট থার্ড কিড কিন্তু যে কোনো ক্লাবের যে কোনো কালারের হতে পারে ইস্টবেঙ্গলের আপনারা যদি দেখে থাকেন তাহলে কালো আর বিদেশি ক্লাবের তো থার্ড কিড কেন পাঁচ ছটা কিট থাকে তো সেক্ষেত্রে থার্ড কিডের কালার কি হলো তাতে কি আসছে না আসছে সেটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি আর মানে বিতর্কের জায়গা থাকবে বলে বাট এই মুহূর্তে থার্ড কিটের কোনো উল্লেখ এই বিবৃতিতে আমি পাইনি যেহেতু অ্যাভে এবং হোম এই দুটো পেয়েছিলাম সেই জন্যই আই ওয়াজ ওয়েটিং যে এভেটা আসবে এভেটা বসতে বছলাম যে আজকে থার্ড কিট যদি আসেও মানে অফিশিয়ালি যদি এতটা গ্র্যান্ডার দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমার মনে হয় না এই মুহূর্তেই করা হবে বলে কারণ উল্লেখ নেই তার কিছু আবার এসেও যেতে পারে কারণ আমরা জানি যে হোম আর এভেটা নিয়ে বেশি ভাবনা থাকে থাকে থার্ড কিটটাকে অত বেশি ভাবা হয় না আর কি আচ্ছা তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ভেবেছিলাম কিন্তু কমেন্টেও এসছে দর্শকদের প্রশ্ন এসছে এবং সমর্থকদের প্রশ্ন এসছে আমরা ব্যাকস্টেজে আলোচনা করছিলাম যে চুলোভার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এখানে একজন প্রশ্ন করেছে চুলোভার চোটের কি আপডেট রয়েছে চুলোভার চোটের আপডেটটা করে সুবিধের নয় এটা আমার মনে হয় ইস্টবেঙ্গলের জন্য একটু খারাপ খবরই তার কারণ চুলোভাকে কিন্তু কলকাতায় ফিরে আসতে হচ্ছে এবং আজ বা কালের মধ্যেই চুলোভা কলকাতায় ফিরে আসবে কারণ ও অ্যাকচুয়ালি উনি যাওয়ার পরেই একটা লেফট লেফট রাই নিতে একটা ইনজুরি হয় একটা হাঁটুতে ইনজুরি হয় তো সেই ইঞ্জুরিটায় উনি রিহ্যাভের মধ্যেই ছিলেন বাট আলটিমেটলি সেটা ওখানে রিহ্যাব করে ব্যাপারটাকে সলভ করা যাচ্ছে না তো সেই কারণে হয়তো এই প্রবলেমটা সলভ করার জন্যই কলকাতায় নিয়ে এসে তার ট্রিটমেন্টটা হবে এবং যেহেতু এই মুহূর্তে কলকাতায় এলে ওই আবার সেই কোয়ারেন্টাইনের একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে চুলোভাকে সুস্থ অবস্থায় আবার টিমে ফিরিয়ে দেওয়া সেটা কবে ঘটবে এবং তিনি কবে আবার টিমের সাথে জয়েন করবেন এটা নিয়ে একটা বড়ো প্রশ্ন প্রশ্নচিহ্ন পড়ে গেল কারণ চোটটা যথেষ্ট গুরুতর নাহলে গোয়া থেকে কলকাতায় তড়িঘড়ি উড়িয়ে আনা হতো না তো এই মুহূর্তে চুলোভাকে পাওয়া মুশকিল এবং অবভিয়াসলি গতবার ডার্বিতে চুলোভা খেলেছিলেন এক্সপিরিয়েন্স প্লেয়ার এবছর ডার্বি দিয়ে ইস্টবেঙ্গল তার আইএসএল অভিযান শুরু করবে সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছিলাম চুলোভাকে কোথাও একটা যে টিমে প্রথম দিকেই প্রথমে একাদশের মধ্যে হয়তো পাওয়া যাবে না পেলেও রিজার্ভ বেঞ্চে পাবো বাট মানে সেই সম্ভাবনাটা এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না কারণ সাতাশ তারিখ ডে ম্যাচ এই সময়ের মধ্যে চোট সারিয়ে ফিরে গিয়ে আবার ইটস ইম্পসিবল তো সেক্ষেত্রে ডার্বিতে চুলোভাকে পাওয়া যাচ্ছে না তো কনফার্ম এবার সিজনে কোন ম্যাচ থেকে পাওয়া যাবে সেটাও যতক্ষণ না এসে ট্রিটমেন্ট শুরু হচ্ছে বলা বলছি এই জায়গা থেকে আর একটা প্রশ্ন যে সেভেন্থ ফরেনার এর ঠিক কি আপডেট রয়েছে ইস্ট বেঙ্গল এর দেখো সেভেন্থ ফরেনার আই থিঙ্ক তুমি জিজ্ঞেস করছো এবং খাইটা পড়া হয়তো এখানেও প্রশ্ন কমেন্টেও প্রশ্ন আসবে কারণ বারবার এই প্রশ্নটা আমরা পেয়েছি এবার যেটুকু জানতে পারছি সেভেন্থ ফরেনার এর কিন্তু কোনো নতুন নাম এই মুহূর্তে নেই তার একটা বড় কারণ যে মোটামুটি ডিসিশনটা হয়ে গেছে যে সেকেন্ড উইন্ডো ওপেন হলে তবেই এস সি ইস্টবেঙ্গল তাদের সেভেন ফরেনার নেবে এবং সেই উইন্ডো ওপেনের জন্যই তারা ওয়েট করছেন আপাতত ছয় বিদেশি নিয়েই ইস্টবেঙ্গল ক্লাব তাদের আইএসএল এর ম্যাচগুলো খেলবে এরকমই শুনলাম মানে অন্তত ক্লাব সূত্র বা ফ্র্যাঞ্চাইজি সূত্র তাই বলছে এই মুহূর্তে ফরেনার নিয়ে তারা ভাবছেন না ইনফারাক বেশ কিছুটা ক্লিয়ার করেই বলে দেওয়া হয়েছে যে উইন্ডো ওপেন হলেই মানে কোনো ফ্রি ফুটবলার আনা হচ্ছে বা ফ্রি ফুটবলার রয়েছে যাকে পাওয়া যাচ্ছে ব্যাপারটা এরকম নয় কাজেই উইন্ডো ওপেন হলে তবে তুমি সেভেন্থ ফরেনার ইস্টবেঙ্গলের আবার ভাবা যাবে সৌর দত্ত তার একটা প্রশ্ন রয়েছে আইএসএল টিমগুলো বাকি সিজনে কি করবে অত কস্টলি টিম বানানোর পরে এই টিমগুলো বাকি কী কী টুর্নামেন্টে কি পার্টিসিপেট করবে অন্য কোনো টুর্নামেন্টে আইএসএল এর রিজার্ভ টিমগুলোকে গতবার দু পারফর্ম করতে দেখা গেছিলো বাট আইএসএল এর টিমগুলো আইএসএল এর টিম হিসাবে তো আর কোথাও পারফর্ম করবে না প্রতি বছর এত টাকারই টিম হয় এবং আইএসএল এর টিম অন্য কোথাও পারফর্ম করে না বা খেলে না কারণ আইএসএল খেলার পর এএফসির একটা ব্যাপার থাকে তাদের এসিটা খেলতে হয় আর সুপার কাপের কনসেপ্ট অন্যবার থাকলে এবার আর থাকার কোনো সম্ভাবনা নেই আর তার থেকে বড় কথা আইএসএল কিন্তু যথেষ্ট লম্বা লিগ এবং স্পেশালি এই বছর এই প্রশ্নটা উঠছে তার কারণ যেহেতু মোহনবাগান ইস্টবেঙ্গল এসেছে এবং কলকাতা লিগ বা শিল্ড এগুলো নিয়েও আলোচনা হচ্ছে সেই কারণে আই থিঙ্ক তো বলা ভালো যে আইএসএলের টিম হিসাবে আর অন্য কোথাও খেলারই কোনো পরিকল্পনা জেনারেলি থাকে না কারণ এফএসডিএল আইএসএলটা অর্গানাইজ করে এবং আইএসএলকে ভেবেই এই টিমগুলো এভাবে ইনভেস্টার সহ সঙ্গে নিয়ে তৈরি হয় হ্যাঁ এই বিতর্কটা তৈরি হচ্ছে এই কারণে কারণ শোনা যাচ্ছে যে মোহনবাগান ক্লাব নাকি কলকাতা লিগটাও খেলতে খুব একটা রাজি নয় এটা নিয়ে আইএফের সাথে তারা বোধহয় কোনো প্রাথমিকভাবে কথা বলেছেন অফিসিয়ালি জানানো হয়নি বাট আন যেটুকু জানি যে খেলতে হয়তো চাইছে না কারণ অন্য কোনো আইএসএল টিম সেটা খেলে না এবং সেক্ষেত্রে একটা ব্যাপার আছে যে মোহনবাগান কিন্তু এফসিও খেলবে এবছর তো সেই জায়গা থেকে কবে হবে কলকাতা লিগ এবং এসি সূচি কখন আসবে এই সব কিছু ভেবেই আই থিঙ্ক এই বছর স্পেশালি কোভিড সিচুয়েশানে অন্য কোনো লিগে আইএসএল এর টিমগুলো খেলা বেশ কিছুটা মুশকিল আর অন্য বছর কি হবে না হবে যেহেতু এতদিন এ মোহনবাগান ইস্টবেঙ্গল ছিল না বা গোয়ার তথাকথিত পরিচিত ক্লাবগুলো এফসি গোয়া যথেষ্ট জনপ্রিয় বাট আর যাই হোক ডেম্পো চার্চিল ভাস্কো বা এই ধরনের যে ক্লাবগুলো স্পেশালি ডেম্পো চার্চিলও কিন্তু অফিস টিম বলা ভালো এই যে ভাস্কো সালগাঁওকার যারা লোকাল টিম আর কি সেই টিমগুলোর মতো যেহেতু নয় সেরকম কোনো টিম যেহেতু এ ছিল না তাই এই প্রশ্নগুলো উঠতো না ফুটবলাররা ফ্রি হয়ে যেতেন কখনো কখনো অনেক আই এস এল ফুটবলারকে লিয়ে নে সেকেন্ড ডিভিশন আই আইলিগও খেলতে দেখা গেছে লিগও খেলতে দেখা গেছে তো সেই এখন প্রশ্ন উঠছে কারণ যেহেতু মোহনবাগান ইস্টবেঙ্গলকে একাধিক লিগে আমরা পেয়ে অভ্যস্ত এতদিন ধরে এবার আইএসএল কাজেই এবার অনেক কিছুই পরিবর্তন হবে এটা বলা যেতে পারে এবং এই মুহুর্তে যা সিচুয়েশন অন্তত পক্ষে এবছর অন্য কোনো লিগে খেলাটা একটু মুশকিল আমি জানি যদিও কলকাতার লিগে এই দুটো ক্লাবকে খেলাতে আইএফএ খুব বদ্ধ বদ্ধপরিকর কারণ আদারওয়াইজ মানে যেটা হয় যে কলকাতা লীগের নিজস্ব একটা চাম রয়েছে কলকাতা লিগের একটা ডারবির একটা গুরুত্ব থাকে আমরা জানি যে কলকাতা লীগের ডার্বি কে জিতবে সেই জায়গা থেকে জানি না আলটিমেটলি খেলতে পারবে কিনা বাট হ্যাঁ একটা টানা টানাপোড়নের জায়গা ডেফিনেটলি তৈরি হয়েছে আচ্ছা এখানে আর একটা প্রশ্ন এসেছে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস ম্যাচ কবে স্পেশালি পরবর্তী প্র্যাকটিস ম্যাচের একটা ডেট আমাদেরকে কিছু বলা হয়নি টেন্টেটিভ ডেট একটা কুড়ি তারিখ খেললেও খেলতে পারে এটা শুনেছি বাট হ্যাঁ কিন্তু সেদিনকে ইস্ট পারফরম্যান্সের পারফরমেন্সের ব্যাপারে ইস্ট শুরু করছে সাতাশ তারিখ তার সাত দিন পর কুড়ি তারিখ একটা খেলার সম্ভাবনা রয়েছে বা সেটার কোনো কনফার্মেশন দেওয়া হয়নি দশ তারিখ একটা খেলেছে এবং জেনারেলি অফিসিয়ালি কিন্তু আমাদেরকে ওই ম্যাচ হওয়ার পরেই জানানো হচ্ছে তো ওই সূত্র মারফত যেমন দশ তারিখটা জেনেছিলাম সূত্র মারফতই তেমন কুড়ি তারিখেরও খবরটা রয়েছে কিন্তু কোন অপোনেন্ট বা কোন কিছুর নাম কিছু শুনছি না এখন দেখা যাক মানে এক্স্যাক্ট কোনো আপডেট সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ নিয়ে দেওয়া হয়নি আচ্ছা তিলক মায়াদান কি ঠিকঠাক করা হয়েছে তিলক মায়াদান তিলক ময়াদান রয়েছে ভেন্যুর মধ্যে তো সেক্ষেত্রে ঠিকঠাক তো ডেফিনলি হবে কারণ অনেকদিন আগে আই তাদের ম্যাচ ভেন্যু তিনটে ঘোষণা করে দিয়েছিল এর মধ্যে একটা মার তৈরি করা খুব একটা টাফ নয় আমরা এক্সপেক্ট করতে পারি যে আইএসএল যখন মানে এফএসডিএল যখন আইএসএলের জন্য গোয়াকে বেছে নিয়েছে তখন নিশ্চয়ই গোয়ার যে মাঠগুলো একটু বেশি নজর কাটতো আমাদের বিভিন্ন রঙের জন্য মানে বেসিক্যালি কিছুটা সবুজ কিছুটা কাদা সে ব্যাপারটা নিশ্চয়ই থাকবে না সেটাকে নিশ্চয়ই রেকটিফাই করা হবে কারণ আমরা জানি যে প্রথম থেকেই এই ফ্র্যাঞ্চাইজি লিগে দর্শন ধারে কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার ভাই মানে দেখতে সুন্দর লাগাটা খুব ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে আমার ধারণা আমার ডেফিনেটলি তৈরি থাকবে আচ্ছা তো আরেকটা প্রশ্ন এসেছে যে যে ফিটনেস আপডেট কি আচ্ছা যে যে ফিটনেস আপডেট তো সবাই কেন চাই চাই বুঝতে পারছি না যে যে ফিট বলেই কিন্তু তাকে টিমে নেওয়া হয়েছে এবং যে ফিটনেস কতটা কী রয়েছে সেটা ম্যাচেই বোঝা যাবে এবং যে যে লাস্ট যে প্রস্তুতি ম্যাচটা ইস্ট বেঙ্গল ক্লাব খেলেছে তাতেও যে যে খেলেছেন চোট সারিয়ে ফিরছেন ডেফিনেটলি কিন্তু ফিট মানে তার কাছে ফিট সার্টিফিকেট আছে তবেই তিনি ক্লাবটায় সাইন করেছেন এবার তিনি ম্যাচ ফিট কিনা তিনি ম্যাচে খেললে কতটা ফিট বা আগে পারফরমেন্স পাবেন কি না পাবেন আমার সেটা তো ম্যাচ যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ বলার অপেক্ষা রাখে না কারণ অনুশীলন ম্যাচে নাইনটি মিনিটস তিরিশ 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 ভাগে খেলানো হয়েছে এটা কিন্তু খুব ফর্মাল কোনো ম্যাচ নয় কাজে একটা প্লেয়ার ম্যাচ ফিট কিনা সেটা প্রপার ম্যাচ দেখেই ম্যাচ ডেতেই বোঝা যায় সেটা কখনোই প্র্যাকটিস ম্যাচেও খুব ক্লিয়ার বোঝা যায় না আনফিট এরম কোনো ইনফরমেশন নেই আমার কাছে আচ্ছা ইস্ট বেঙ্গলের চমক কি হতে পারে এটা কি শুভম সাহা চমক তো কিছু এখন অব্দি কেউ জানায়নি ডারবির চমক হওয়ার মতো কোনো কিছু আমি শুনিনি ডারবি তাদের ফার্স্ট ম্যাচ আর জিতবে তারই ডার্বিতে আলাদা করে চমকের কোনো ইনফরমেশন আমার কাছে বা কোনো আমার সূত্র মারফত কিছু নেই হয়তো অন্য কোথাও কোনো খবর হতেও পারে বাট আমি ডার্বির চমক নিয়ে কিছু শুনিনি ইস্টবেঙ্গল ইস্ট বেঙ্গলের স্ট্রাইক লাইন কেমন লাগছে এবারে খুব মানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমার বলাটাও একটু ধৃষ্টতাই আমার মনে হয় ডেফিনেটলি যাদেরকে নেওয়া হয়েছে তারা প্রত্যেকে প্রফেশনাল এবং তারা প্রত্যেকে দেশের সেরা লীগগুলোতে কখনো না কখনো খেলেছেন এবং লাস্ট প্র্যাকটিস ম্যাচে তাদেরকে দেখে কোচ রবি ফাউলার খুশি কাজী এর ওপর তো আমাদের বলার কিছু থাকে না আর আমি আর তাও তবু একটু ভাবা যেত যদি প্র্যাকটিসটা দেখতে পারতাম প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি না কাজী একেই তো কোচ বা ফুটবলারদের মতো ফুটবল বোধ নেই সেখান থেকে বলা আমার পক্ষে বলা যে স্ট্রাইকিং লাইন কেমন লাগছে কঠিন আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্র্যাকটিস দেখলে তবুও আমরা একটু সাহস দেখাই টুকটাক ইনফরমেশন দেওয়ার বা সমর্থকরাও নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন কিন্তু এবার তো সেই সুযোগটাও নেই তবে ডেফিনেটলি যে ফলটা হয়েছে অনুশীলন ম্যাচে তাতে আশা জাগাচ্ছে ইস্টবেঙ্গল স্ট্রাইকিং লাইন এটুকু বলা যেতে পারে আচ্ছা দেবজিৎ কি ইস্ট বেঙ্গলের প্রথম গোলকিপার এই মুহূর্তে হ্যাঁ দেবজিৎ ইস্ট বেঙ্গলের প্রথম গোলকিপার যা যেরমভাবে যা যাচ্ছে এবং যেরমভাবে লিস্ট এসছে দেবজিৎ আই থিংক প্রথম গোলকিপার যার নাম আছে তাতে দেবজিতেরই ফার্স্ট গোলকিপার হওয়া উচিত এবং এটা আমরা বলতেই পারি মোটামুটি যে দেবজিতই ফার্স্ট গোলকিপার হিসেবে খেলবে যদি না কোচ রবি ফাউলের মাথায় হঠাৎ নতুন কোনো ভাবনা থেকে থাকে বাট ইনিশিয়াল স্টেজে দেবজিৎকেই ফার্স্ট গোলকিপার মনে হচ্ছে আচ্ছা ইস্ট বেঙ্গলের মিডফিল্ড কেমন লাগছে এই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো এগুলো আমার বলা থেকে আমার মনে হয় আমরা চেষ্টা করব কোনো মানে কোনো অভিজ্ঞ লোককে দিয়ে এগুলো বলানোর যে কেমন লাগছে বা কেমন লাগছে না কারণ আমি যে যেটুকু বুঝি বা যেটুকু মানি যে যতক্ষণ না ম্যাচ শুরু হয় অন্তত একটা ম্যাচ দেখে তবু কিছু বলা যায় তাও একটা ম্যাচ ও না তুমি যদি তিনটে চারটে ম্যাচ দেখো তবে একটা টিম কেমন খেলছে সেটা বলা যায় অন্তত এর বাইরে শুধুমাত্র নাম দেখে বলে দেবো কেমন লাগছে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়

প্রথমত একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে যে একা কেমন খেলছেন বা নারায়ণ দাস একা কেমন খেলছেন কেমন খেলেন হ্যাঁ ডেফিনেটলি খুব নাম করা প্লেয়ার বড় প্লেয়ার মানে হেভি ওয়েট প্লেয়ার কিন্তু একজনকে দিয়ে বর্তমান ফুটবলটা হয় না সেটা ওই ছিয়াশি সালেই হয়েছিল একার যোগ্যতা একটা লোকই পেরেছিল ওয়ার্ল্ড কাপটা জিতিয়ে দিতে সে ফুটবলটা আজ আর হয় না আজকে কিন্তু কেমন খেলছে সেটা অনেকটা ডিপেন্ড করবে তার পাশে দাঁড়িয়ে কে খেলছে তার উপর বা যে যে কেমন খেলবেন সেটা অনেকটাই ডিপেন্ড করবে তার পাশে যে বিদেশি স্ট্রাইকারটা খেলছে তার উপর টিম একেবারেই টিম গেম খেলার পদ্ধতিটাও বদলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে টিম শুধুমাত্র কে কে আছে সেই নাম দেখে বিচার করার কোনো জায়গা থাকে না আপনাকে কিন্তু সেই টিমটার মধ্যে একে অপরের সাথে কেমন জেল হলো কে কতটা একে অপরের ভাষা বুঝতে পারছেন সেটার ওপর অনেকটা ডিপেন্ড করবে আর আমি ইনফ্যাক্ট আমি একটা উদাহরণ ছোট্ট উদাহরণ দিই মানে দু তিন দিন আগেই মানে সূর্য বিকাশ দার ইন্টারভিউটা আমরা এই সময় নিয়ে আমাদের ইনফ্যাক্ট অ্যাট আমরা কথা বলছিলাম সূর্যদাস্ট একটা কথা খুব ভালোভাবে বলছিলাম যে আমাদের সময় ওই যে টিমটা আমাদের ছিল মানে আমি কোথা থেকে কতটা যাব এবং তারপর কোথায় সেই আমার জায়গায় সেই গোলকিপার কিভাবে সেই আমি এগোবো সেই গোলকিপার কিভাবে আমার সেই আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল তো এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই আন্ডারস্ট্যান্ডিংটা হলো কি না হলো সেটা একেবারেই ম্যাচ না হলে আপনি মানে আমরা কেউই বুঝতে পারবো না কাজী শুধুমাত্র নাম দেখে কেমন লাগছে শুধু যদি বলেন নাম দেখে তাহলে দুটো টিমকেই যথেষ্ট ভালো লাগছে পাশাপাশি আইএসএল এর ম্যাক্সিমাম টিমকেই ভালো অত্যন্ত কারণ প্রত্যেকটা জায়গায় ভালো ভালো না প্রত্যেকটা জায়গায় রিজার্ভ বসে থাকবে এমন অনেক ফুটবলার যারা ফার্স্ট ইলেভেন খেলার দাবি রাখে তো সেখান থেকে তো বিচারটা হবে না খেলা যখন শুরু হবে তখনই বোঝা যাবে যে কে কতটা ভালো বা ভালো নয় একেবারে তাই আমাদের সময় কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসছে আপনাদেরও অনেক প্রশ্ন রয়েছে আমরা আবারও ফিরে আসবো রেট স্পোর্টস নিয়ে আগামী দিনে তবে আপাতত এই পর্যন্তই